মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের এনসিসির ফোর্থ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ব মাদক বিরোধী দিবস অ্যান্টি টোবাকো ডে, সেই উপলক্ষে বর্ধমান ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে আমরা একটি শোভাযাত্রা আয়োজন করেছি, যে র্যালিতে সব মিলিয়ে 300 জন ক্যাডেট এবং আর্মি স্টাফ এনওস উপস্থিত আছেন। র্যালিটি শুরু হলো বর্ধমান টাউন স্কুল মাঠ থেকে এবং শেষ হবে কার্যনির্বাহী হয়ে আবার বর্ধমান টাউন স্কুল মাঠে। আমরা এই র্যালির মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আমরা তামাক বর্জন করুন, তামাক জাতীয় দ্রব্য বর্জন করুন, তাহলে আমরা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশ সমস্ত কিছু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে এই ধরনের অনেক ধরনের র্যালি করা হয় এবং মানুষকে আমরা জানানোর জন্য এবং ভালো বার্তা দেওয়ার জন্য এই সমস্ত র্যালি করে থাকি। এই র্যালিতে উপস্থিত ছিল বর্ধমান টাউন স্কুল, বর্ধমান সিএমএস হাই স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল, বর্ধমান নেহেরু বিদ্যা মন্দির, বর্ধমান রামাসিস হাই স্কুল, বর্ধমান বোরহাট রামকৃষ্ণ হাই স্কুলের এনসিসি বিভাগের 250 জন ছাত্রছাত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়নের সেনা আধিকারিক সহ সিনিয়র ক্যাডাররা। ফোর্থ বেঙ্গল বিএনএনসিসির তরফ থেকে একটি র্যালির অংশগ্রহণ করা হয়েছিল, সেখানে মোটামুটি 200 জন ছাত্র এবং ছাত্রী অংশগ্রহণ করেছিল। র্যালিটি শুরু হয় বর্ধমান টাউন স্কুল থেকে, সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন এএনও, পিআই স্টাফ, সিনিয়র ক্যাডেট এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। প্রথমে বর্ধমান টাউন স্কুল থেকে র্যালিটি শুরু হয়, তারপর সেই র্যালি বাদামতলা হয়ে ডিটিও বরাবর গিয়ে কালীবাজার দিয়ে গিয়ে বর্ধমান টাউন স্কুলে সেই র্যালি শেষ হয়। র্যালিটি টাউন স্কুল থেকে শুরু হয়ে কার্জন গেট পর্যন্ত যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।